যারা সবসময় রোস্টারদের কমেন্ট বক্সে গিয়ে রাইট রাইট কমেন্ট করে। রোস্টার ওরা সবসময় সেলিব্রিটিদের পা ধরে ঝুলে থাকে। আমি সবসময় টিকটকে ঢুকি না, টিকটকের ভিডিও দেখি না। আমি গতকালকে ফারাবি মেয়ের একটি ভিডিও দেখলাম, যে ভিডিও দেখে আমার পিছনে একটু উত্তেজনা উঠে গেল। কার বিরুদ্ধে? ফারহানের বিরুদ্ধে। তাকে নিয়ে আজকে কথা বল। রোস্টারদের বিরুদ্ধে কিছু কথা বলেছে, যে কথাগুলো ব্যক্তিগত আমার গায়ে অনেক লেগেছে। ঠিক না, তাকে নিয়ে রোস্ট করার সাথে তো রিয়াকশন দেবো, রোস্টিং এবং রিয়াকশনের মজাদার মশালাদার কম্বিনেশন দেবো। ও এগুলো কি বলছি? টিকটকে কিছু বোকা পাবলিক আছে, টিকটকে কিছু বোকা পাবলিক আছে। তার কথাগুলো শুনেন, কথাগুলো শোনার পর তার সমস্ত কথার উত্তর তার নিজের মানুষ হয়ে দেবে। তার ঠিক প্ল্যাটফর্ম টিকটক প্ল্যাটফর্ম থেকেই আসবে, সেটা আপনাদের দেখাবো। যারা সবসময় রোস্টারদের কমেন্ট বক্সে গিয়ে রাইট রাইট কমেন্ট করে। টিকটকে কিছু বোকা পাবলিক আছে, বোকা পাবলিক কারা, কাদেরকে সে বোকা পাবলিক বলছে? আপনারা যাকে আবার ফলোয়ার দিয়ে লাইক এবং রিয়্যাক্ট দিয়ে এবং লিখে কপিলিং করে যাকে সেলিটি বানিয়েছে তাদেরকে বোকা চোদা বলেছে। আসলে আপনার বোকা পাবলিক, আসলে আপনার বোকা পাবলিক। আপনার রোস্টারদের কমেন্টে কেন, রোস্টারদের ভিডিও নিচে কেন টিক টিক করবেন? আমি টিক টিক করবেন তার ভিডিও নিচে, এবং তার ভিডিও নিচে আপনি যা বলবে সে বলবে। করবে সাপোর্টের কথা, কিন্তু সাপোর্ট ঠিকই করবো না। করবো সাপোর্ট করুন, সাপোর্ট করুন, সাপোর্ট করুন। আপনাদের সামনে মূলা ঝুলে ঝুলে আপনাদের সেলিব্রিটি হয়ে যাবে আর আপনাদেরকে গো মারা দেবে। কেন বলছি জানেন? কারণ ওরা হচ্ছে রোস্টার, কারণ ওরা হচ্ছে রোস্টার। আমরা রোস্টার, তারপর আমাদের কি দোষটা তো কম শুনি। ওরা সবসময় সেলিব্রিটির পা ধরে ঝুলে, আমরা নাকি সবসময় সেলিব্রিটির পা ধরে দেখি। আরে ভাই, সেলিব্রিটির পা ধরে দেন না, সেলিব্রিটির মাথা থেকে পা পড়তে তো সব খুললে একবার ওপেন সিক্রেট বানাই দিই তাদেরকে। আমরা কখনো সময় তাদের পাও ঝুলে থাকি। কোন রোস্টারে দেখছেন কোন সেলিব্রিটি বা কোনো টিকটকের হয়ে কথা বলছে, টিকটকারদের হয়ে কথা বলছে দেখেছেন? এখনো পর্যন্ত দেখেছে তাদের পা ধরে ঝুলে থাকলে তাদেরকে নম নম করতাম। আমাদের রোস্টাররা যারা রোস্টার করে তা কখনো 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 পা ধরে ঝুলে থাকে না। থাকে কেন? ওরা আপনাকে রোস্ট করে না কেন? রোস্ট করি না কেন? আপনি খারাপ ভিডিও বানান না, সেই জন্য আপনাকে রোস্ট করি না। এই ভিডিওতে আমার এই চ্যানেল ঢুকে দেখেন, অনেক ভিডিও আছে যে ভিডিও তাদের 10-12 ভিউজ হয় না, এমন মানুষ নিয়ে আমি কথা বলছি। ওই যে আপনাদের মিলিয়ন মিলিয়ন ফ্যান্স ফলোয়ার না, আপনারা কখনো মিলিয়ন মিলিয়ন ফলোয়ার দিকে রোস্ট করে না, খারাপ দেখে রোস্ট করে। আপনাকে রোস্ট করলে ওরা লাইক ভিউ পাবে না, ওরা লাইক ভিউ পাওয়ার জন্য আমি যে কেউ এই ভিডিও বানালে এই চ্যানেল আমার অ্যাভারেজ ভিউ সবাই পাবো, এবং সেলিব্রিটি নিয়ে বানালে আর কম পাই আমি। জন্য সেলিব্রিটিদেরকে রোস্ট করে কিছু লাইক ভিউর জন্য, কিছু লাইক ভিউর জন্য সেলিব্রিটি চোদান লাগে না আমাদের। টিকটকে ভিডিও আপলোড করার পর এই লিপস্টিক আপু দেখেন ভাই, লিপস্টিকের লেভেল দেখেন, এর মেয়ে মাগি। ওই ভিডিও তো 1 মিলিয়ন ভিউ হবে। আর প্রত্যেকটা ভিডিওতে ক্যামেরা মানে ফোন ফোন আইফোন 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 দিয়ে ঢুকে দিতে হবে। এবং স্বপ্ন যারা দেখেন তাহলে আপনাদেরকে বলবো, আপনাদেরকে বলবো, আপনাদেরকে বলবো ভাই, স্বপ্ন যেহেতু দেখছেন তাহলে পিছু হটা দরকার না। স্বপ্ন যেহেতু দেখছেন পিছু হটা দরকার না ভাই, কথাটা এই আগে পুরুষ মানুষ পুরুষ মানুষের মতো কথা বল। তুই তো হিজলা ভুলে গেছিলাম, তুই যে হিজলা। আর কমেন্ট বক্সে তুই তো মাগি ভাগ্যটাও যদি লুঙ্গির মতো হতো, লুঙ্গির মতো হলে কি করতে? আশেপাশে বিভিন্ন জায়গায় যে কোনো মঞ্চে সেখানে যে উঠে দিত তাহলে বারবার খুলে যেত, যে কোনো জায়গায় যে খুলে দিত। আগে থেকে মেয়ে ছিলি রে নাকি টিকটকে আসার পর হইলি? আগে থেকে মেয়ে ছিলি রে না, টিকটক আসার পর মা কি হইছিস সেইটা বলছি। তোর নিজের প্ল্যাটফর্মে লোক করে তার রোস্টারের পিছনে লাগতো, তোর নিজের প্ল্যাটফর্মে লোক করে তোকে রোস্ট করে। দেখ পরে দেখি, লিপস্টিক লাগাই ভিডিও করস যে, লিপস্টিক লাগাই ভিডিও কর। আপনি দেখাইলাম লিপস্টিক লাগান, আর বেশিরভাগ ভিডিও লিপস্টিক লাগান। সে ভাইকে সাপোর্ট করবে সব তো বেটা বাট পার। আরেকজন বলে কি বলে তার মুখ থেকে একটু শুনে আসি আমরা। আমি কারো রোস্ট করে কথা বলতাছি না, সে কাকে রোস্ট করে কথা বলতেছেন, অলরেডি রোস্ট করতে আছে। হ্যাঁ, তবে এই সাউন্ডে ভিডিও ছাড়লে ভিডিও ভাইরাল হবে, কিছু মানুষ এইসব ভিডিও কইরাও নিজের সেলিব্রিটি মনে করে। কি মনে করছেন? কাকে বলছে? আমাকে বলছে? হ আপনারা যদি মনে করেন আমাকে বলছে, আমাকে কি বলছে? অনেকের বলেন ওয়েমেন কি ভাই মজা পাইলেন? আমি তো ঠিকই মজা পাইছি। টিকটকে বয়স অফ ফারহান নামে আছে এক হেডা, টিকটকে বয়স অফ ফারহান নামে আছে এক হেডা। তারপর হেডা কি করছে আপনারে? লাইকের থেকে বেশি শোনাই মা বাপের বকা, লাইকের থেকে বেশি শোনাই মা বাপের বকা। তারপর ভালোবাসা দিছে এত পোলাপান রে, পোলাপান এখন তার উপর খেপা, ভালোবাসার এত বেশি পোলাপান রে দিছে পোলাপান তাকে এখন মেরতে চলেছে রাস্তাঘাটে পাইলে কবে পিছন মাইরা দিব পোলাপান। স্যার
ঠোঁটে এক গাদা লিপস্টিক কি লাগায় কি লাগায় কি লাগায় আপনারা চিন্তা করে বলেন লাগাই যা মুখের মধ্যে ইচ্ছা মতো মেকআপ লাগাই মেকআপের টাল হয়েছে মেয়েরা মনে এত ময়দার দাম বাড়াই না ভাই যেটা ময়দার দাম বাড়াইছে কে কে গে প্রশ্নটা আপনাদের কাছে ক্যামেরার সামনে এসে বলবা ছোট ইউজার ভাইরা তোমাদের কি সাপোর্ট লাগবে শুধু আমাকে বলো আমাকে বলো আমি তোমাদেরকে সাপোর্ট করবো আর আমার এই ভিডিওতে 5000 কমেন্ট করো আমার এই ভিডিওতে 10000 কপি লিংক করো 10000 কপি লিংক করো তাহলে ভাইয়া তোমার এসব আর এখন চলে না একটাবার চিন্তা করে দেখবা নিজের শো কোনো তোমার নিজের কোনো কন্টেন্ট আছে নিজের কোনো কন্টেন্ট আছে নাকি তারা আপনার টিকটক বাসীরে আমাদের থেকে বেশি ভালো জানে খালি তো নিজেদের ছোট ইউজারদের বাতি জ্বালায় জ্বালায় উপরে উঠতেছো সে কলম ছোট ইউজারদেরকে বাতি জ্বালাই উঠছে লেভেল হয় যার কারণে অনেক আমার ভাই বেরাদের ভাই রোস্ট একটু কম কর যার কারণে আমি এখন রোস্টিং সাইডে রাতে রিয়াকশনও দিই যেন রোস্টিংয়ের জাস্ট একটু কম হইয়া যায় কি দরকার এগুলো আর আমি তোমার ওপেন চ্যালেঞ্জ করতেছি ওপেন চ্যালেঞ্জ তুমি ওপেন চ্যালেঞ্জ তুমি একটা ছোট ইউজারের কমেন্টের রিপ্লাই ভিডিও বানাইছো তাহলে আমি আজকে থেকে টিকটক ছেড়ে দেব টিকটক ছেড়ে দেব তোমার প্রতি মানুষের কি কনফিডেন্স সেটা তুমি দেখে না টিকটকে এই ধরনের অনেক মানুষ আছে যারা আপনাদেরকে টিকটক বাসীদের টিকটকের অনেক ফলাফলদেরকে ছোট ইউজারকে ইউজ করছে তাদের থেকে সতর্ক থাকতে হবে তাদের বিরুদ্ধে কথা বলতে হবে মানে রোস্টারদের বিরুদ্ধে কথা বলে জোস্টাররা নাকি তাদের পাও ঝুলে থাকে তাদেরকে কি বলা দরকার এবং কি করা দরকার সেটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন তাই নিচে কমেন্ট বক্সে জানাবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।